করোনা পরীক্ষার ভুয়া ফলাফল দিয়ে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। চক্রটি জাতীয় পরিচয়পত্র সহ নানা ভুয়া সার্টিফিকেট তৈরি করে আসছিল দীর্ঘদিন। তাদের সাথে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। করোনা পরীক্ষায় এমন প্রতারণা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি বিভাগে গলা অপারেশনের জন্য প্রায় দুই মাস বাবাকে ভর্তি রাখেন চাঁদপুরের শাজাহান মিয়াজি। কয়েক দফা করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় বিলম্বিত হচ্ছিল তার অপারেশন। এমন বিড়ম্বনার মধ্যেই রাজধানীর চানখারপুল এলাকায় আল মেডিকেল ফার্মায় ঔষধ কিনতে গেলে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয় তার। ২০০০ টাকার বিনিময়ে করোনা পরীক্ষার কাঙ্ক্ষিত রিপোর্ট পেতে রোগীর নমুনা সংগ্রহ করে কয়েক ঘণ্টা পর নেগেটিভ রিপোর্ট দেয় রফিকুল ইসলাম। নির্ধারিত দিনে রোগীর অপারেশনের প্রস্তুতি নিতে গিয়ে চিকিৎসকরা দেখেন রিপোর্টটি ভুয়া। রোগীর কাছে গিয়ে করোনার ঝুঁকিতে পড়েন ইএনটি বিভাগের বেশ কয়েকজন রোগী ও চিকিৎসক। পরে আমি নমুনা দিয়ে চলে গেছি, চলে যাওয়ার পর আমি দুই তিন ঘন্টা পরে আসছি, আসার পর আমাকে রিপোর্ট দিয়েছে। তো পরে আমি ওই রিপোর্ট দিয়েছে, পরে রিপোর্ট নিয়ে আমি ডাক্তারের কাছে চলে গেছি। পরে ডাক্তারকে দেখানোর পরে পরে ডাক্তার আমাকে বলতেছে এটা তো ভুয়া রিপোর্ট। বংশাল থানায় করা মামলার তদন্তে নেমে আল মেডিকেল ফার্মায় অভিযান চালিয়ে সেখান থেকে রফিকুল ইসলাম সহ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। শুধু করোনা পরীক্ষার রিপোর্টই নয়, গলাকাটা পাসপোর্ট, ভুয়া জাতীয় পরিচয়পত্র সহ যে কোনো ধরনের সার্টিফিকেট তৈরি করত প্রতারক চক্রটি। মূলত এ মনির যেটা করেছে, সে আগের করোনা নেগেটিভ অথবা পজিটিভ রিপোর্টটাকে নিয়ে সে ঢাকা মেডিকেলের ডিরেক্টর এবং ভাইরোলজি ডিপার্টমেন্টের হেড এই দুইজনের সিল এবং স্বাক্ষর নকল করে সে নতুন করে পজিটিভ নেগেটিভ যে কোনো রিপোর্টই বানাত। গ্রেপ্তার দুজনের সঙ্গে আরও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আমরা যে ডায়াগনস্টিক সেন্টারটার নাম জেনেছি তদন্তে, ওইটা নিয়ে আমরা তদন্ত করে দেখতেছি আসলে ওরা কতটুকু জড়িত। জড়িত থাকলে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সাথে এটা ইনকর্পোরেট করে নেব। এদিকে করোনা পরীক্ষা নিয়ে এমন প্রতারণা ঠেকাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কোনো একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া যারা করোনা টেস্ট সম্পর্কিত সব কিছু মনিটরিং সুপারভিশন করবে, যেমন আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন আছে বা IDCR আছে, তাহলে এগুলো আমরা বন্ধ করতে পারি এবং ইম্প্রুভ করতে পারি। দেশে সংক্রমণের শুরুতেই করোনা পরীক্ষায় অনিয়ম ধরা পড়ে। এসব ঘটনায় শাহেদ ও সাবরিনা সহ বেশ কয়েকজন এখনও কারাগারে। সাইফুল রিপন, DBC News, ঢাকা।